নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু নিউ টাউনের যে এএল ব্লক রয়েছে সেই এএল ব্লকেতে একদম প্রাইম লোকেশনে একটি এইচআইজি প্রপার্টি বা 1480 স্কোয়ার ফিটের 3BHK ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। আজকের ফ্ল্যাটটা এত করে থামলেন দেখে যদিও আপনারা বুঝেই গেছেন যে আজকের ফ্ল্যাট যেটা রয়েছে সেটা বিক্রির পারপাসে নয়, সেটা আছে ভাড়ার পারপাসে এবং সেমি ফার্নিশ ফ্ল্যাটটি, এবং ভাড়া রয়েছে যথেষ্ট রিজনেবল, 30,000 উনি ভাড়া চাইছেন। এটা তো ফ্ল্যাটটি বেশ ভালো, G+4 বিল্ডিং এর ফোর্থ ফ্লোরে রয়েছে ফ্ল্যাটটি। তো চলুন আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটি কিরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। একটু মুভ, আগেই বলেছি সেমি ফার্নিশ। আচ্ছা, সামনে যেটা দেখছেন এই হচ্ছে স্টেয়ার কেস, গ্রানাইটের কাজ করা হয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। আর এই দিকে রয়েছে লিফট রানিং, ফোর্থ ফ্লোর আগেই বলেছি, সামনে লিফটটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ফ্ল্যাটটি, এই হচ্ছে ফ্ল্যাটটি। ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়েতে, আর এটা কাঠের দরজা দেখতেই পাচ্ছেন। ওকেই একটা ম্যাসিভ লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা, দেখুন কতটা চওড়া, এবং ফ্ল্যাটটি দেখে অপছন্দ হওয়ার কোনো জায়গাই নেই অ্যাকচুয়ালি। এই হচ্ছে ব্যালকনি, এটা ব্যালকনি দেখতে পাচ্ছেন সামনে। এই এখানে মইটা রাখা রয়েছে বলে একটু কনজেস্টেড মনে হচ্ছে, কিন্তু কনজেস্টেড নয়। আচ্ছা, এটা ইউটিলিটি ব্যালকনি, দেখুন এর মধ্যে সমস্ত পয়েন্টও করা রয়েছে। এই হচ্ছে সামনের রাস্তা, এই জাস্ট বেরোলেন, বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন ওই ওখান থেকে আপনার ইস্টার্ন হাইটাকে দেখতে পাবেন। এটা আমি কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি, নর্মাল অ্যাঙ্গেল হলে পরে দেখুন কতটা সামনে, এখান থেকে মেট্রোটা দেখা যাচ্ছে, বুঝতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে পুরো পজিশনটাই দেখিয়ে দিই, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। মানে আপনারা যেদিক থেকেই যান না কেন কমিউনিকেশন কিন্তু খুবই ভালো হবে। আচ্ছা, এই হচ্ছে কিচেন, সামনে দেখতে পাচ্ছেন কিচেন, আগেই বলেছিলাম সেমি ফার্নিশড, মডিউলার করাই রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মাস্টার বেডরুম, এর সাইজটা বলে দিচ্ছি, এটি 10x11 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। উপরেতে দেখুন ফ্যান ট্যান সব লাগানোই রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ড্রবও আপনারা পেয়ে যাবেন। আমি জানালাগুলো খুলিনি, জানালাগুলো খুললে আপনাদের আরও রোদটা আপনারা পাবেন, দেখুন আরও রোদ পাবেন, আমি জানালাগুলো খুলিনি। এইদিকে সবই কিন্তু ওয়ার্ড্রব করা রয়েছে, আগেই ফ্যান রয়েছে সেটা দেখিয়ে দিয়েছি। লোকেশনটাও অত্যন্ত সুন্দর লোকেশন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুমটি, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটাকে দেখে কমন বাথরুম বলে ভুল হতে পারে, কারণ সাইজটা যথেষ্ট ভালো, অনেকটা স্পেসিয়াস যেমনটা দেখতে পাচ্ছেন। ভিতরেতে আয়নাও প্রোভাইড করা হয়েছে, কাচটা যথেষ্ট ভালো। চলে আসুন এবার অন্য বেডরুম দুটো দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে কমন টয়লেট, এই হচ্ছে কমন টয়লেট, সামনে কমন টয়লেটটা দেখতে পেলেন। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, এটা সেকেন্ড বেডরুম দেখতে পাচ্ছেন সামনে। উপরেতে কিছুটা ফল সিলিংয়ের কাজও করা, এই আলোগুলো জ্বাললে পরে আপনারা বুঝতে পারতেন। আর এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি, দেখুন দুটো ব্যালকনি রয়েছে। ওইদিকে যেটা দেখিয়েছিলাম সেটা ইউটিলিটি ব্যালকনি, আর এইটা হচ্ছে ফ্রন্টের ব্যালকনি, আর এটা কর্নার প্রপার্টি, দুদিক দিয়ে রাস্তা গেছে, দুদিক দিয়ে রাস্তা গেছে, এটা কর্নার প্রপার্টি দেখতে পাচ্ছেন। সামনাসামনি প্রচুর দোকানপাটও পেয়ে যাবেন। 10x10 মাপের রুম, এখানে সামনে দেখতে পাচ্ছেন এই রুমটিতেও ওয়ার্ড্রব করা রয়েছে। চলে আসুন এবার থার্ড বেডরুমটা আমরা দেখে নিই। এই হচ্ছে থার্ড বেডরুম, আর এটাও মাস্টার বেডরুম, দুটো রুমের সঙ্গে বাথরুম প্রোভাইড রয়েছে। এটা অ্যাটাচ বাথরুম, এটা সেকেন্ড অ্যাটাচ বাথরুম, মানে এটা টোটাল তিনটে ফ্ল্যাট, তিনখানা বাথরুম আপনারা পেয়ে যাবেন। চলে আসুন এবার রুমটি দেখিয়ে দিই, এই হচ্ছে রুম, আর এই হচ্ছে ব্যালকনি, সরি এই হচ্ছে আপনার ওয়ার্ড্রব, এই হচ্ছে ওয়ার্ড্রব।
উপরেতে ফ্যান রয়েছে, এসির পয়েন্টও করা আছে। আমি জানালাগুলো খুলিনি, জানালাগুলো খুললে কিন্তু আরও ভালো পাবেন, যথেষ্ট ভালো। এবং রেন্টটাও কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইসে রেন্ট রয়েছে, 30,000 টাকা উনি রেন্ট চাইছেন। আর এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা, আগেই বলেছি। উপরে কিন্তু লফটটাও আপনারা পেয়ে যাবেন, এই হচ্ছে পুরোটা লফটের এরিয়া। চলে এলাম ছাদে, এই হচ্ছে ছাদটা, বুঝতেই পাচ্ছেন একদম টাইলস পাতা, রুফ ট্রিটমেন্ট হিট ট্রিটমেন্ট করা রয়েছে ছাদে, যেরকমটা দেখতে পাচ্ছেন। আর কর্নার প্রপার্টি তো আমি দেখিয়েই দিয়েছিলাম, পজিশনটা খুব ভালো। নিউ টাউন যে বাস স্ট্যান্ডটা রয়েছে, ওই নিউ টাউন বাস স্ট্যান্ডের থেকে নেবে একটুখানি ওয়াকিং ডিস্টেন্স। সেতে পার্কিংটা দেখতে পাচ্ছেন, এখানে পার্কিংটার জন্য যদি পার্কিং আপনারা নিতে চান তাহলে আরও 5,000 টাকা এখানে এক্সট্রা পড়বে, তখন আবার 35,000 হয়ে যাবে। ইন জেনারেল আপনার 30,000 টাকা ভাড়া, আর নিচে পার্কিং নিলে 35,000 টাকা ভাড়া পড়বে। আজকে চেষ্টা করলাম, কারণ মাঝে মাঝে অনেকেই ডাইরেক্ট কল করেন এবং রেন্টের ব্যাপারেও নিউ টাউনেতে কিছু কিছু রিকোয়ারমেন্ট আসে, তো তাদের উদ্দেশ্যেই আজকে চেষ্টা করলাম একটা রেন্টের ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরবার। তো এখানে এটা রয়েছে 1480 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 3খানা বাথরুম রয়েছে, 2টো ব্যালকনি রয়েছে, সেমি ফার্নিশড, এবং বুঝতেই পাচ্ছেন পজিশনটা অত্যন্ত ভালো, কর্নার পজিশন এটা। যদি মনে করছেন ফ্ল্যাটটি দেখে পছন্দ হয়েছে এবং আপনারা রেন্ট নেওয়ার পারপাসে যোগাযোগ করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে ডিসক্রিপশন বক্সে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, তো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 30,000 টাকা করে মান্থলি রেন্ট পড়ে যাচ্ছে এটার মধ্যে। এরপর যদি আরও কিছু ইনফরমেশান জানার থাকে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আর শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।